তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাতই মার্চ যারা পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সোমবার সাতই মার্চ সকালে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কালে তিনি এ কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, 1971 সালে সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তর করেছিলেন। ইতিহাসের পাতায় এটি একটি অসাধারণ ভাষণ। আজকে যারা সাতই মার্চকে স্বীকার করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়ে প্রশ্ন দেখা দেয়। বিএনপি সহ তাদের দোষরা সাতই মার্চ পালন করে না, অথচ সাতই মার্চকে অস্বীকার করলে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় না, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন। সাতই মার্চের এই ভাষণের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। ইতিহাসের পাতায় এটি একটি অসাধারণ ভাষণ। আজকে যারা সাতই মার্চকে স্বীকার করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়ে প্রশ্ন দেখা দেয়। দেখুন, বিএনপি সহ তাদের দোসররা সাতই মার্চ পালন করে না, সাতই মার্চকে অস্বীকার করে তো আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় না, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না। আজকে সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিদেশে ষড়যন্ত্র করছে। আমি দেশবাসীকে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই। বিএনপি যখন আজকে সাতই মার্চ পালন না করে অন্য দিবস পালন করছে, এতেই প্রমাণিত হয় তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধে কতটুকু বিশ্বাস করে।